हेलो बंधुरा, गुड मॉर्निंग। तुम्हारे सकल के जाना दीपावली अनेक अनेक शुभेच्छा और भालोबासा। तो देखो आज के हमारे कपालटाई खराब, तो एम दिन एक काज पड़े गे, तो कोनो करार नहीं, काजे जेते ही होवे। तो तुम्हार दादा भाई जाच्छे एका, बोलछे आमी एका केन जाब, तुमिओ चलो ताहले तुम्हारो एकटु भालो लागबे। तो अच्छा आमी बोललाम अच्छा ठीक आछे चलो ताहले। तो कि बोलो तो आमार छेले प्रचुर बायना करछे जे मा आमिओ तोमादेर साथे जाब। তো আমার ছেলে কেন বায়না করছে বলো তো? আমার ছেলের ওইখানটা হচ্ছে, আমরা যেখানে থাকতাম আগে ওইখানটাতে আমার ছেলে, মানে ওইটা আমার ছেলের ওইখানটা হচ্ছে জন্মস্থান। তাই আমার ছেলে প্রচুর বায়না করছে যে আমি যাব মা, না হলে আমাকে বাজি এনে দাও। তো আমার ছেলেকে বললাম আচ্ছা বাবা ঠিক আছে, বাজি এনে দেব, তাহলে বদমাইশি করিস না বাবা, এনে দেবো। তো আমার ছেলেকে বুঝিয়ে বাজিয়ে করলাম। তো আমার ছেলে বলছে আচ্ছা ঠিক আছে মা, তোমরা যাও। তো আমার ছেলে কিছু বাজি কেনবো, আর যে কাজটা আছে ওই কাজটা সেরে নিয়ে তো আমাদেরকে সন্ধ্যের মধ্যেই আসতে হবে, কেন আজকে দীপাবলি, তো তাই বুঝতেই তো পারছো। আর আমাদের যে বড় বাইকটা আছে না, ওই বাইকটা কি বলতো, চেন পকেটটা না খারাপ হয়ে গেছে, তাই বড় বাইকটা নিয়ে যাবো না, স্কুটিটা নিয়ে যাবো। স্কুটিটা হচ্ছে, স্কুটিতে যাবো, তো জানি না যে রাস্তার ভিউ দেখাতে পারবো কি পারবো না। তো চেষ্টা করবো রাস্তায় ভিউ দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? তো যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করবো, আর আমরা কোথায় যাচ্ছি কি করছি। আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। আর তো চলো আগে রেডি হয়ে নিচ্ছি, আমাকে কেমন লাগছে দেখো। তো চুলটা আসড়িয়েছি এই এইভাবে করে, তো তোমাদের দাদাভাই বলে এই রকমভাবে চুল নাচড়াবে, দেখতে নাকি আমাকে ভালো লাগে। তো এরকম করে আসড়িয়েছি, কেমন লাগছে বলো তো? চলো আগে রেডি হয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। তো বাড়িতে ছেলেকে একা রেখে এসেছি, ও খুব বায়না করছিল যে বাবা মা আমাকেও নিয়ে চলো, আজকে দীপাবলি তোমরা বাড়ি থেকে চলে যাচ্ছ। তো আমরা বললাম যে তা বাবা তাড়াতাড়ি আমরা ফিরে আসবো। আর বন্ধুরা আজকে আমাদেরকে 60 কিলোমিটার যাবো, আবার 60 কিলোমিটার ফিরে আসবো, অর্থাৎ 120 কিলোমিটার পথ আমাদেরকে অতিক্রম করতে হবে। তো জানি না বন্ধু তোমাদেরকে আমি রাস্তার ভিউ কতটা দেখাতে পারবো কি কতটা পারবো না। তো আমি চেষ্টা করবো তোমাদের যতটা পারি আমি দেখানোর। আর আজকে আমি বড় বাইকটা নিয়ে যাচ্ছি না, কারণ বড় বাইকটা আমার চেন পকেটটা একটু ডিস্টার্ব করছিল, তাই আমি স্কুটিতে করেই যাব। তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। তো চলো গন্তব্যস্থলে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? এ হচ্ছে তোমাদের দাদা ভাই, এটা হচ্ছে মামার ছেলে, দেখো জল নিয়ে কেমন খেলা করছে ছোটো বাচ্চার মতো। তো মামা বাড়ির সামনে স্টেশন, তো ঘুরতে একটু চলে এলাম, খুবই ভালো লাগলো, অনেক দিন পরে স্টেশনে এলাম জানো তো। আর তোমরা এই জায়গাটাতে আমাকে দেখে দেখে হয়তো বুঝতে পারছো, বৌদি এই জায়গাটাতে ভিডিও বানাতো, স্নেক ভিডিও, ভিগো ভিডিও বানাতাম। দেখো স্টেশনের উপরে তো একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, আর এই যে দুটো বাড়ি দেখতে পাচ্ছ, এই যে দুটো বাড়ি দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি। আর এই দেখো তোমাদের দাদা ভাই আমাকে প্রচুর তাড়া দিচ্ছে, চলো 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 বাড়ি যেতে হবে, সন্ধ্যের আগে বাড়ি পৌঁছাতে হবে, ছেলে একা বাড়িতে আছে। আমি পুরো হাঁপিয়ে গেছি, এই মাত্র খেলাম, তো এক্ষুনি আমাদের বাড়ি বেরোতে হবে। তো এবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে শ্যামচক, শ্যামচক টাটা বাই বাই। তুই কি বলতো, এখানে অনেক দিন ছিলাম তো খুব মিস করি এই জায়গাটাকে। এটা হচ্ছে দিদিমা, দিদিমাকে একটু প্রণাম করে নিচ্ছি। আমরা মামা বাড়ি থেকে অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি দেখতে পাচ্ছ, দু পাশে ধানের জমিন, খুবই ভালো লাগছে দেখো, খুব সুন্দর লাগছে না? আর কি বলতো দেখো আমার অবস্থা দেখো, ধুলো বালিতে চুলগুলো সেই যেমন পাগলের মতো হয়ে গেছে, তাই আমার কথা শুনে তোমাদের দাদা ভাই হাসছে দেখো। আর কি বলতো, এই যে একটা ফানুস নিলাম,
তো আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো, কি কি বাজি নিয়েছি আর দেখাতে পারলাম না, দোকানে ভিডিও করতে পারলাম না। আর কি বলো তো, আমার ছেলে ফোন করছে, মা কোথায় আছো, তোমরা কি আসবে না আজকে, বলো আজকে দীপাবলির দিনে। আমি বলছি যে আসবো বাবা, তো একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা ফানুস কিনেছি, তো এটা বাড়িতে গিয়ে আমি আকাশে ছাড়বো। তো ওই দেখো তোমাদের দাদা ভাই, আমাদের বাইকে তেল নেই তো তেল দিতে যাচ্ছে, এই দেখো। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, আর হাই রোডের সামনে দেখো কাট এলাকা, ওই মা ওই মা আমার চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে, পুরো ধরুন কি অবস্থা দেখতে পাচ্ছ। ওই দেখো চলে এসছে, আর এগুলো এই ব্যাগ বাজি আছে বাজি। কি করছ তুমি এখানে? দেখতে পাচ্ছ বন্ধুরা, সন্ধে প্রায় নেমে এসেছে। তো আমরা মোটামুটি বাড়ির সামনে পৌঁছে গেছি, ঝাড়গ্রাম পৌঁছে গেছি। এই হচ্ছে কলাবনি জঙ্গল। তো এখান থেকে আমাদের বাড়ি আর 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো লাগবে। তো তারপরে আমরা বাড়ি পৌঁছে যাব। তো তাড়াতাড়ি করে আমাদের বাড়ি যেতে হবে। আমার ছেলে ফোন করেছিল যে বাবা মা তোমরা কোথায় আছো, কখন আসবে। তো তাড়াতাড়ি করে যেতে হবে। আর আমাকেও ঠান্ডা লেগেছে প্রচুর, তোমরা বুঝতে পেরেছো, আমার কথাগুলো শুনো বুঝতে পারছো। তো যাই হোক, সারাদিনটা এইভাবে কেটে গেল, আর হালকা হালকা শীতের অনুভূতি অনুভব করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জনশূন্য জঙ্গলের রাস্তা। তো আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, এই সবে মাত্র বাড়ি এসেছি, দেখতে পাচ্ছ সন্ধে সন্ধে হয়ে গেছে। তো বাড়িতে এসে শুনলাম যে আমার ছেলে নেই, আমার ছেলে মায়ের সাথে বাজি কিনতে চলে এসে। তো চলো ফ্রেশ হয়ে দেখাচ্ছি কি কি কিনেছি আমার ছেলের জন্য, কি কি বাজি কিনেছি, ঠিক আছে? ডাই
সব জ্বালাই দিয়ে ছবি হ্যাপি দীপাবলি বন্ধুরা, আমার তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দেখো এগুলো নিভে গেছে। বন্ধুরা, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা এখানে শেষ করছি। আর আমাকে কেমন লাগছে তো অবশ্যই একটু কমেন্টে জানিও। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, শুভরাত্রি, গুড নাইট।